বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ডাবের গোয়েন্দা শাখার প্রধান মশিউর রহমান জুয়েল। পুলিশ জানায় নগরবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই। বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জনগণের নিরাপত্তায় রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপির নেতাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না বলে জানান তারা। না, মিছিলে কোনো কারো কোনো বাধা নেই। যদি তারা জনগণের এবং যানমালের ক্ষয়ক্ষতি করে তাহলে আমরা সেখানে তাদেরকে প্রতিরোধ করব। সেখানে আমরা প্রতিরোধ করে তাদেরকে এই ধরনের যানমাল যাতে ক্ষতি করতে না পারে সেদিকে আমরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 75টি ওয়ার্ডের 24টি থানায় সেই ধরনের আমার নির্দেশনা আছে। কোনোভাবেই যেন জনগণের যানমালের কেউ কোনো ক্ষতি করতে না পারে এবং আমরা যারা দায়িত্ব পালন করছি আমাদেরকেও কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই জন্য আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নাশকতা রোধে আমাদের সাদা পোশাকের ডিপ্লয়মেন্ট আছে, আমাদের নজরদারি আছে, আমাদের সাইবার পেট্রোলিং চলছে। সো আমরা সার্বিক পরিস্থিতি মনিটর করছি।